আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ডব্লিউ কেন ডিকে আপনাকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাকে শিখিয়ে দিব কিভাবে মেসেঞ্জারে ভিডিও কলের মাধ্যমে আপনার যে কোনো ফ্রেন্ডের কাছে আপনার মোবাইলের স্ক্রিনটি শেয়ার করবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাকে সেটি শিখিয়ে দিব। তো ভিউয়ার্স, সেই কাজটি করার জন্য আপনাকে সর্বপ্রথম আপনার মেসেঞ্জারে চলে যেতে হবে। চলে যাওয়ার পর আপনি এখান থেকে আপনার যে কোনো একটি ফ্রেন্ডকে সিলেক্ট করে নেবেন, যে ফ্রেন্ডের কাছে আপনার ভিডিও কলের মাধ্যমে আপনার মোবাইল ফোনের স্ক্রিনটি শেয়ার করতে চাইতেছেন। নেওয়ার পরে আপনার ফ্রেন্ডের কাছে ভিডিও কল দিবেন। ভিডিও কল দেওয়ার পর যখন কথা বলবেন, যখন কথা বলবেন তখন আপনি সিম্পলভাবে উপরের দিকে একবার সোয়েপ করে দিবেন। সোয়েপ করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাইতেছেন যে শেয়ার স্ক্রিন নামে একটা অপশন রয়েছে, এই অপশনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবারও ক্লিক করবেন স্টার্ট শেয়ার। স্টার্ট শেয়ার নামে অপশনটার উপরে ক্লিক করলে দেখবেন যে মিনিমাইজ নামে একটা অপশন রয়েছে একদম নিচের দিকে। সেই অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে আপনার এই স্ক্রিনটা কিন্তু শেয়ার হয়ে যাবে। তো আপনার স্ক্রিনটা যখন শেয়ার হবে তখন কিন্তু আপনার মোবাইল ফোনে যে যে কাজগুলো করবেন সেই কাজগুলো কিন্তু খুব সহজে আপনার সেই ফ্রেন্ড দেখতে পারবে। আপনি যেই কাজটাই করেন মোবাইলে সেই কাজটাই কিন্তু আপনার ফ্রেন্ড সেখান থেকে দেখতে পারবে। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে পরবর্তীতে এই চ্যানেলের মোবাইল টিপ অ্যান্ড ট্রিক্সের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।